গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলে স্বাগত। এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, কারণ আমি উঠেছি আজকে অনেক বেলাতে, ছেলে ছুটি আছে, উঠেছি বেলাতে। আর কালকে তো বললাম, কালকে শপিং করে এসে না এত টায়ার্ড হয়ে পড়েছি, মানে আর তেমনি খিদেও পেয়ে গেছে। খিদে পেয়েতে মুখ হাত পা ধুয়ে ছেলে আমরা সব একসঙ্গে সব খেয়েও নিলাম, নিয়ে শুয়েও পড়েছিলাম। দিয়ে যাই হোক, বেলা করে ওটা হলো আজকে। দিয়ে উঠে চা জল যেমন টিফিন খাই সেই সব খাওয়া হলো। তোমাদের সঙ্গে একটুখানি যেটুকুনি শপিং করেছি দেখাই, চলে এলাম দেখাতে। এই দেখো আমার প্রথমে দেখাই আমার ছেলের, এটা ছেলের শার্ট, খুলে দেখাচ্ছি না। এই একটা ছেলে, এই একটা ছেলে হয়েছে, এই একটা গেঞ্জি, গেঞ্জিটা খুলে দেখাবো। গেঞ্জিটা খুলে দেখানো মানে সে আমাকেই ভাঁজ করতে হবে, একেই তো 12টা বাজে। এই দেখো আমার কুর্তি, এই দেখো এই একটা ঠিক ওয়াটা, এই একটা এই একটা এও ঠিক ওয়াটার হাতা, এই যে হাতার মধ্যে কাজ করা। খুব সুন্দর কালারটা, খুব সুন্দর তোমাদের এতে ক্যামেরায় দেখা যাচ্ছে পিঙ্ক, কিন্তু এটা পিঙ্কই নয়, ঠিক কালারটা কিরাম ধরনের বলবো, খুব সুন্দর কালারটা। একটা লেগিংস নিয়েছি, এর মধ্যে প্লাজো নিয়েছিলাম, প্লাজোগুলো ছোট হয়ে গেছে। ওর বাবা, ওর বাবার গেঞ্জি, এই যে এইটা পেছনতে দুটো কালারে খুলে দেখাচ্ছি না। এই একটা গেঞ্জি ওর বাবা, আর ট্র্যাক প্যান্ট ওর বাবা। এটা ভালো হয়েছে, শীতকালেতে সেই লুঙ্গি পরেই থাকে, ঠান্ডা লাগে, আর প্যান্ট পরবো এবারে, বয়স হচ্ছে তো। আর একটা গেঞ্জি এনে দেখাচ্ছি তো, এই একটা, এটা অনেকদিন আগে ছেলে এনে দিয়েছিল, এই একটা এই দেখো আমার একটা, এগুলোকে কি বলে লং লং কুর্তি গুলো, লং কুর্তি কি লং সালোয়ার যে বলে না, এই একটা, এইখান থেকে একটুখানি কোমর থেকে একটুখানি কুচি আছে, এই যে লং, বোতাম দেয়া সামনে বোতাম, এই একটা, এই একটা, এটা নেভি ব্লু কিন্তু কালো নয়। এই দেখো হাতটা এরকম, এই যে গলা, এটাও ঠিক সেম ওরকম কোমরের থেকে কুচি দেয়া লং, আর একটাও ঠিক, এইটাও ঠিক সেম, এটাও সেম, এখন সব এরকমই উঠেছে। এই যে এইটা আবার সামনেটা বাঁধা, এই যে এই যে লটকান মতন সামনেটা বাঁধা, এর হাতাটা এরকম, এটা মেরুন, মেরুন কালার, এটা
এটাও তাই কোমর থেকে কুচি এই দেখেন তলা এরকম কাজ ওর প্যান্টটাও আছে দেখো এরকম সেম প্যান্টটাও তাই প্লাজো প্যান্টটা প্লাজো এই দেখেন পাটা এরকম ওর ওন্নাটাও তো তাই এরকম দেখুন এক রুমাল নিয়েছি কটা আছে ছটা ছটা না পাঁচটা তিন চার ছখানা আছে রুমালের এ নিয়েছি রুমালটা তো দরকার হয় মাঝে মাঝে অতগুলো জামা কাপড় কেনা হয়েছে বলে একটা ব্যাগ দিয়েছে দেখো না ব্যাগ দিয়েছে বেশ ব্যাগটা বড় মানে জামা কাপড়ের ভেতরে করে আনা হয়েছে আর কি আমার তো আর কিছু নেই এইবারে আর কিছু মানে কিছু নেই বলছে গেলবারে একটা শাড়ি আছে দেখাচ্ছি ওটা অষ্টমী দিন পুষ্পাঞ্জলি দেবো বলে কেনা হলো কিন্তু পরা হয়নি একদম নতুন আছে এবছরেতে ওটা পরবো এই দেখো এটা আঁচল এই দেখো ভালো করে দেখো আঁচল এটা আর পুরো বডিতে এই কাজ পুরো বডিটা না এরকম কাজ গোল্ডেন গোল্ডেন কাজ করা এই লাল পা লাল পাশ লাল পাশ আমাদের সবাইকে কেনা হলো সব জামা কাপড় হ্যাঁ তো ঠাকুরের জন্য তো নিতেই হবে এই যে ঠাকুরের জন্য ছোট ছোট ঠাকুর এমনিতে লক্ষ্মী রে সবই রয়েছে এই একটা ছোট্ট এই যে ঠাকুর এই একটা নিয়েছি এই একটা নিয়েছি এটা আমার গোপাল আছে নারায়ণ আছে এইসবে ছোট ছোট এই একটা নিয়েছি এটা এইটা গণেশের ধুতি এটা নিয়েছি ঠাকুরের জামা কি সুন্দর সুন্দর দেখতে না ঠাকুরের জামাগুলো খুব ভালো লাগে দেখো এই যে ঠাকুরের জামা খুব ভালো লাগছে দেখতে ঠাকুরের জামা নেওয়া হয়েছে আবার কসমেটিকের কিছু জিনিস কিনেছি আমি এই দেখো এই যে কানে আর এই যে গলা দেখেছ মা দুর্গা আমার কণ্ঠে থাকবে একদম এই একটা কিনেছি আর একটা কিনেছি গলার লকেট এটা এটা গণেশ আর একটা এই যে মেহেন্দি নিয়েছি হাতে মেহেন্দি করব দেখি নিজে পারি কিনা আর এই যে টিপের পাতা নিয়েছি কতগুলো টিপের পাতা দেখো লাল মেরুন রানী নিয়েছি টিপের পাতা টিপের পাতা নিয়েছি চারটে গার্ডার নিয়েছি মাথার খুব অসুবিধা হয় চুল বানায় চারটে গার্ডার নিয়েছি আর দুটো ক্যাচআপ নিয়েছি এই যে এই দুটো কাটা মাথায় দেবো আর দুটো নেল পালিশ এই দুটো কালারের নেল পালিশ নিয়েছি আর নিয়েছি আমলা আমলা ওই যে হেনা করি না হেনার সঙ্গে এটা দেবো আমলা ব্যাস এটুকুনি দেখানো আর কিছুই নেই আজকে মতন এইটুকু আবার আজকেই শেষ শুরু করলাম আজকেই শেষ করছি তো আজকে মতন এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে পুজোর সবাই শপিং হয়েছে আমি এতদিন কাউকেই জিজ্ঞাসা করিনি কেননা আমারও তো নিজেরও হয়নি তো
জিজ্ঞেস করি নি, যার যা শপিং হয়েছে কমেন্ট করে বলবে আমার সব জামাগুলো কেমন লাগলো, আমার কুর্তিগুলো কেমন লাগলো, তোমরা সবাই বলবে। সবাই সাবধানে থাকো, আনন্দে থাকো, সব ভালোতে থাকো, পুজোর শপিং করো, পুজোতে খুব সাবধানে ঘুরবে। এখন তো ঠাকুর দেখা তো যাবে না, মণ্ডপে ঢোকা যাবে না, আমি ঠাকুর দেখতে দেবে বাচ্চাটা। ঠিক আছে, আজকের মতন এইটুকু, আবার কাল দেখা হবে, টাটা।